এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে 1st November আর আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:20 বাজে। আর আমি না পুজোর পর থেকে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। আর তোমরা জানো যে আমি বাপের বাড়িতে আছি, আমার মায়ের পা ভেঙে গেছে, ওই জন্য আমি মানে একটু মায়ের কাছেই আছি। তো আমার সেরকম ডেলি ব্লগ আর করাও হচ্ছে না, তো তোমাদের সাথে আমি শেয়ারও করিনি। আর আজকে যেহেতু আমার মেয়ের বার্থডে, তো সকালবেলা আমি সেরকম কিছুই করিনি, জাস্ট মেয়েকে একটু পায়েস রান্না করে দিয়েছিলাম। আর এখন সবাই মিলে একটুখানি যাবো নবদ্বীপে রেস্টুরেন্টে, তো ওখানেই কেক কাটবো, সেলিব্রেট করবো, তারপর আবার বাড়ি চলে আসবো। তো প্রচণ্ড মানে লেট হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। আর মাম্মামকে আমি রাফেলওয়ালা শাড়িটা পরিয়েছি যেটা রাহির মামা দিয়েছিল, আর তোমরা অনেক কমেন্ট করেছিলে যে ওই শাড়িটা খুব সুন্দর, তো ভাবলাম আজকে ওর বার্থডেতে পরাই, পুজোতে তো পরানো হয়নি। তো তোমাদের দেখাচ্ছি ওর লুকটা, আর এই দেখো আমার মাম্মাম শাড়ি পরে সেজেছে। মুখটা কিরকম করছিস? তো তোমরা কমেন্ট করে বলো যে ওকে শাড়ি পরে কেমন লাগছে। এই দেখো শাড়িটা, আর এইটুকু বাচ্চা ঠিক করে শাড়ি পরানোও যায় না, তো কোনো রকমে পরিয়ে দিয়েছে ওর মিমি। আর এই যে মাম্মামকে একটুখানি সাজিয়ে দিয়েছি আমি, আর তোমরা কমেন্ট করে বলো যে ওকে কেমন লাগছে, বলো। ঠিক আছে চলো। রেস্টুরেন্টে ঠিক আছে, আর মায়ের তো পা ভেঙে গেছে, মা আসতে চাইছিল না, কিন্তু জোর করে আনলাম। আর তোমরা দেখলে যে কীভাবে মা উঠছে, তো সবাই ধরে ধরে মানে একটুখানি মাকে নিয়ে যাচ্ছে। তো চলো যাই, এখানে আমরা বার্থডে সেলিব্রেট করব। মা এক প্রকার আসতেই চাইছিল না, কিন্তু মাকে আমরা প্রায় জোর করেই নিয়ে এসেছি। আর দেখছো মা কীভাবে হাঁটছে, মানে একটা পায়ে সেভাবে প্রেশার দিতে পারছে না। তো সারা পুজোতে মা বেরোয়নি, এই জন্য মাকে আর একটু জোর করেই নিয়ে এলাম যে চলো একটু বসে থাকবে অন্তত, ওই জন্য মাকে নিয়ে এলাম। তো এই যে মা বসেছে আর কি, আর আমরা এখানেই একটুখানি রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানেই ভাবলাম যে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব। তো সবাই মিলেই চলে এসেছি আমরা, মানে ফ্যামিলির যতজন আছে। আমি তো এখান থেকে মানে বাপের বাড়ি থেকেই গেছি, আর আমরা মানে আমি, বোন আর মেয়ে আর আমার বাপি আর মা, আমরা গেছি কারে ওখানে। আর মানে আমার শাশুড়ি মা মানে মামনি আর আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে। তো সবাই মিলেই আমরা এখানে সেলিব্রেট করলাম আর কি বার্থডে। আর মাম্মাম সেদিন খুব খুশি ছিল, আর শাড়িটা পরে খুবই খুশি, কিন্তু ও একদম সামলাতে পারছিল না শাড়িটা। আর তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেছিলাম আমি, খুবই তাড়া মানে দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম।
আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, অনেকটা আড্ডা দিলাম, তারপরে প্রচুর প্রচুর ছবি তুললাম, আর সবাই এখানে গল্প করছিল। আর ওই ফুল দিয়ে লেখা আছে আমার মেয়ের নাম নৈশদ্দা। আর এটা হচ্ছে বার্থডে কেক, লেখা আছে আমার মেয়ের নাম। তো এখানে সবাই মিলে আমরা কেক কাটলাম, তারপরে সেলিব্রেট করলাম সবাই মিলে। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, আর আমার কপিরাইট ক্লেম চলে আসবে বলে আমি অফ করে দিয়েছি, মানে আমি মিউট করে দিয়েছিলাম। তো মেয়ে তো ঠিক করে পারবে না, ওই জন্য আমি ওকে একটু ধরে কেকটা কেটে দিলাম আর কি। আর এখানে সবাই আমরা ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর সবাই বসে বসে কেকটা খেলাম, আর খুবই এনজয় করছিলাম। মায়ের একটু অসুবিধাই হয়েছে, মানে পা ঝুলিয়ে বসে থাকতে একটু অসুবিধা হয়েছে, পাটা একটু তুলে বসলে হয়তো মায়ের একটু সুবিধা হতো, কিন্তু এখানে কোনো সেরকম স্পেস ছিল না। তো এখানে আমরা সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আর প্রচুর প্রচুর গল্প করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এইসবই করছিলাম। আর এইভাবেই সবাই, মানে পরিবারের সবার সাথে এইভাবেই সময়টা কাটিয়েছিলাম। এখানে আমার মেয়ে কেক খেতে ব্যস্ত, আর এই যে বাপি জল খাইয়ে দিচ্ছে ওকে। আমি না এক্সট্রা যখনই বেরোই মেয়েকে সঙ্গে নিয়ে বেরোলে, ওর ছোট গ্লাস, একটা এক্সট্রা জামা আর ওর যাবতীয় প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরোই, কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে আমি বেরিয়ে গেছি যে এসব কিছুই নেওয়া হয়নি, তাই ওইভাবেই ওকে জল খাওয়ানো হলো, আর ও নিজের মতোই খেলছিল। আর এখানে আমরা বসে বসে ডিসাইড করছিলাম যে আমরা ডিনার কি করব, তো সেটাই আমরা ডিসাইড করছিলাম এখানে বসে বসে। আর এই যে আমার মেয়ে এখানে সারা, মানে রেস্টুরেন্ট এখানে হাঁটতে শুরু করে দিয়েছে, ও এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, প্রচণ্ড চঞ্চল। তো শাড়ি পরেই, এই দেখো, নিজের মনে খেলা করছে, আর
সবসময় হাঁটতে শুরু করে দিয়েছে এখানেই, মানে ওর বদমাশি স্টার্ট হয়ে গেছিলো। কিছুক্ষণ বাইরে বেরোলে চুপচাপ থাকে, ঠিক থাকে, তারপরে আবার নিজের রূপ ধারণ করে। তো এখানে সবাই ওকে চকলেট দিচ্ছিল আর সবাই উইশ করছিল, তো ও চকলেট পেলে তো খুব খুশি। আর এখানে এই যে বদমাশি করছিল, দেখো কীরকম লাফাচ্ছে। চকলেটের আনন্দে ও লাফাতে শুরু করে দিয়েছে। আর এখানে আমাদের স্টার্টার চলে এসেছিল, তো সবাই এখানে খাচ্ছিলাম, এনজয় করছিলাম। আর এই যে এত লাফিয়েছে আমার মেয়ে যে শাড়িটা পুরো খুলে গেছে, ঠিক আছে। আর শাড়ি পরে একদমই ও সামলাতে পারছিল না, আর আমার বোন এখানে ওর শাড়ি ঠিক করে দিচ্ছিল, তো শাড়িটা পুরো খুলে গেছিলো। আর আমি এক্সট্রা কোনো জামা সেদিনকে নিয়েও যাইনি যে আমি শাড়িটা খুলে অন্য কোনো জামা পরিয়ে দেব, তো শাড়িটাই ওই রকমভাবে গুটিয়ে দিচ্ছিল। আর মামনি এখানে খাচ্ছে ধোসা, কারণ মামনি অন্য কিছু ডিনারে মানে পছন্দ করে না, অত রাইস বা নান আইটেম এগুলো কিছু পছন্দ করে না, তাই জন্য মামনির ফেভারিট সাউথ ইন্ডিয়ান ধোসা মামনি খাচ্ছিল। আর এখানে মেনু কার্ডটা নিয়ে আমার মেয়ে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। ও যে কী পড়ছিল আমি জানি না, মুখে উল্টোপাল্টা বলছিল, আর মানে অক্ষর জ্ঞানটা হয়েছে তো সেইগুলোই বলছিল। আর এই যে পড়তে আরম্ভ করে দিয়েছে, তোমরা দেখো, মানে ও যাওয়ার পর, কোথাও যাওয়ার পর কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপরেই ওর বদমাশি স্টার্ট হয়ে যায়। আর এখানে চলে এসেছে আমাদের ডিনার, আর আমরা সবাই এখানে ডিনারটা খাচ্ছিলাম। আর এগুলোই ছিল আমাদের ডিনারের মেনু, তো এগুলোই আমরা সবাই মিলে খেয়েছিলাম। এক একজন এক একটা ভালোবাসে, কেউ চিকেন, কেউ মাটন, কেউ পনির। আমরা খাচ্ছিলাম আর অনেকটা অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি ওখানে, আর সবাই মিলে অনেক গল্প করেছি। খাওয়া হয়ে গেছে আমাদের, তারপরেও এই যে আমার মেয়ের খেলা শুরু হয়ে গেছে, ওর শাড়িটা পুরো খুলেই গেছিলো, তো এখানে এই যে বেলুন নিয়ে খেলছে, সেদিন খুব মানে আনন্দে ছিল ও। এই যে পাপায়ের সাথে বেলুন নিয়ে খেলছে। ডিনার খাওয়ার পরেও আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, আমরা গল্প করছিলাম, তো তারপরে কেউ কোল্ড কফি, কেউ মকটেল, এইসবই আমরা খাচ্ছিলাম। আমার মেয়ে আইসক্রিম, তো এইসব খাচ্ছিলাম আর বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর বেশ ভালো লাগছিল, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল আর আমরা খুবই এনজয় করছিলাম সবাই মিলে। অনেক দিন পর আমরা মানে পরিবারের সবাই মিলে, মানে সবাই একসাথে অনেকটা টাইম কাটালাম, মানে দুর্গাপুজোতেও সবাই একসাথে এইভাবে বেরোয়নি বা টাইম কাটানো হয়নি, তো অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে এরকমভাবে অনেকটা টাইম কাটালাম।
আর দেখো আমার মেয়ের অবস্থা, শাড়ি টাড়ি খুলে ও মানে একটুখানি শাড়ি খুলে ফ্রি হয়ে তারপর ও মানে ধাতস্থ হয়েছে আর কি, মানে নিজে খেলা করছিল। যতক্ষণ শাড়ি পরেছিল ও খুবই আনকমফোর্টেবল ছিল। একেবারেই ছোট, তো ওর পক্ষে ওই অত বড় শাড়ি সামলানো সত্যি খুব কঠিন ব্যাপার। আর আমারও ভুল হয়েছিল, তাড়াতাড়ির মাথায় আমি এক্সট্রা কোনো ওর ফ্রক নিয়ে যাইনি, আর যার জন্য এরকমভাবে ও ব্লাউজ পরেই বসেছিল। বাড়ি এলাম আর এখন বাজে তোমার রাত 10টা, আর মানে সন্ধ্যের থেকে কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই একটু একটু করে, তো তোমরা দেখলে। আর আমরা সবাই মিলে গেছিলাম, আর মায়ের তো খুবই প্রবলেম হচ্ছিল, তাও আমরা জোর করে নিয়ে গেছি। মা সারা মানে দুর্গাপুজোতে ঠাকুরের মুখ দেখেনি, তো এখন একটু একটু আস্তে আস্তে ভর দিয়ে দিয়ে ওইরকমভাবে হাঁটিয়ে যাই হোক একটু করে মানে নিয়ে গেছি, তো যাই হোক একটু এনজয় করেছে। আর আমরা খাওয়া দাওয়া করলাম তারপর, আর আমার মেয়ে তো শাড়ি পরে একদমই কমফোর্টেবল ছিল না, শাড়ি লাস্টে খুলে ফুলে দিয়েছে। আর এই যে বোনের চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখনও চেঞ্জ করিনি, তো আমিও চেঞ্জ করে নিই শুয়ে পড়বো এবার, আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, গুড নাইট।